ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আরন স্কুলে চলে গেছে আর আমরাও এখন রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি। আজকে হবে মেটে আলু দিয়ে মাছ, আর হচ্ছে এটা গ্রামের একটা ট্র্যাডিশনাল রান্না। আমি আগে কখনোই মেটে আলু বা মাছ দিয়ে এই সমস্ত খেতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে সেই আর কি, বলে না যে মেয়েরা তো জলের মতো, যে পাত্রে রাখা যায় সেখানকারই আকার ধারণ করে। তো এখানে এসে এখানকার মতো রান্না, রান্নার পদ্ধতিটা নিজের পদ্ধতিতেই করি, কিন্তু অনেক কিছু এক্সট্রা খাবার শিখে গেছি। আর আজকে এতটাই তাড়াহুড়ো ছিল রান্না, তার আগে বাঁধাকপি রান্না করেছি, ভাত করেছি, স্কুলে যাব তাই একবারে রান্না কমপ্লিট করছি। আর আজকে রান্না কিন্তু শিলনোড়ায় করছি না, মিক্সিতে করছি। এক আমার মিক্সিটা একটু পাশে, পাশের ঘরে, আর আমি রান্না করি কাঠের উনুনে। আর এই দৌড়ে দৌড়ে গিয়ে একবার মিক্সিতে মশলা করছি, একবারে এসে মাছ ভাজি। এইভাবে করতে করতে ভীষণ পরিমাণে মানে ব্যস্ততা। ওদিকে ভাত উপর বসিয়ে দিয়েছি, আর এদিকে মেটে আলুটা মশলা প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে জিরে আদা লঙ্কা আর টমেটো দিয়েছি, তারপরে ঝোল দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিলাম। তো আশা করি আপনারা রান্নাটা অনেকেই জানেন। কারা কারা মেটে আলু খান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার তরকারি রেডি, আর আছে বাঁধাকপির ঘন্ট, আর তো সিদ্ধ তো থাকেই। তারপরে খাওয়া দাওয়া, এটো বাসন মাজা, সমস্ত কাজের পরে জামাকাপড় প্রচুর কেটে কেচেছিলাম। স্কুলে যাব সেই শাড়ি পরেই রেডি হয়েই তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো আগে মেলে দিলাম। তো আপনাদের দাদা আর আমি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, এইবার বেরোবো। আজকে আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য সাজগোজ করতেও ইচ্ছা করেনি, খুব সাধারণভাবে স্কুলে চলে গেছি। স্কুল থেকে ফিরে আমি আর স্কুলের ব্লগটা আজকে আপনাদের সঙ্গে আর দিলাম না। স্কুল থেকে ফিরে আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করেছি বাড়িতেই। খাওয়া দাওয়া করে দুপুর বলতে বিকাল হয়ে গেছে প্রায়, এখন বাজে 4:30-4:45 মতো। তো এরপর চলে এসছে আমার বাবার বাড়িতে, এসে দেখলাম রান্না বান্না হচ্ছে, আর আড়ন তো এক দৌড়েও দাদনের কোলে উঠে পড়লো। এই মুহূর্তটা না ভীষণ ভালো লাগে। আমি চাইছিলাম ফোন ব্যাগ থেকে বের করতে করতেও দাদনের কোলে উঠে পড়েছে। তো এইখানে ও সবজি বাগানে খেলা করছিল আর এইখানে রান্না বান্না হচ্ছিল। আজকে আমাদের, আপনারা হয়তো জেনেই গেছেন আজকের টাইটেল থাম্বনেল দেখে, যে আজকে হচ্ছে আমার ভাইয়ের অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে আমরা চলে এসেছি। আর এইখানে রান্না বান্না সমস্ত কিছু হচ্ছে, প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো কী কী রান্না হচ্ছে আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করছিলাম। আমার মা বাবা তো মানে কি বলবো, ওই সব রান্না খাবে না, তাই মা আলাদা করে মার জন্য ঘরে রান্না করছিল। মা ঠাম্মা বাবা এখানেই খাবে। এই যে আমার ঠাম্মা, আর ঠাম্মাকে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় 95 বছর বয়স হয়ে গেছে আমার ঠাম্মার, কিন্তু এখনও পর্যন্ত বেশ তন্দুরুস্ত। তো যাই হোক, এইবার ভাই বউ রেডি হয়েছে সন্ধ্যাবেলায়। ওরা এইবার কেক কাটবে আর বিভিন্ন রকম ফুলসজ্জায় সজ্জিত হয়েছে ওদের ঘরটা। চলুন এইবার আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করা যাক। চলে
সবাই হাসো নাকি মনে হচ্ছে দুটো বউ নিয়ে পুষবো কি করে এরকম একটা ব্যাপার হাসা টাসা নেই সেটাও হচ্ছে ভাইকে নিয়ে তুলবো আমার বর বউ এত সেজেছে যে আমি সাজিয়ে আমাকে তার পাশে একটা বিক্রি বিক্রি লাগছে সবাই খিচমেরি ফটো হচ্ছে এখন তুললে ভালো হতো তাহলে পেছনে সবাই আসতো বাবা ক্যামেরাম্যান কে তুলে একটু এগুলো একটু তুলি কি বলবো হ্যাপি বার্থডে বলবো নাকি সবাই হাততালি দাও হ্যাপি অ্যানিভার্সারি এই দে বলেছে ভালো ছেলে সুন্দর কথা বলে ভালো শোনা শোনা বেশি দিস না অল্প দে অল্প দিয়ে দিস এই টুনি এগিয়ে গেছে আমি নাম দেখে দেখে তারপর খেতে দেবো যাও ফুচকা খাও হাহা করে হেসে দিচ্ছে মাসি বের করো এই ঘরটা লাইটটা কম আসছে বিশাল কালার ভিতরে একটা হলুদ কালার আছে তুমি নতুন বউ তো নতুন বউ তো ওই জন্য এই দিল এটা না এখন এসব কালার ফুল পড়বে কি আছে তিন চার জায়গা ছিল তো আমরা তো বসলাম মা ভালো আছে মামি দেখি তোকে একটু বাবারে গলায় মালা পরে সবাইকে লবণ দিচ্ছে সবাই কি লবণ চেয়েছে ও নিজের থালায় আগে দিয়ে নিচ্ছিস নাকি কে বসেছে ওখানটা এইভাবে খাওয়া ধোয়া সমস্ত কিছু হতে হতে প্রায় রাত দশটা ১১টা বেজে গেছে তারপরে ১২টার দিকে খেয়েছি আর কি কি ছিল মেনুতে বলে দিচ্ছি ভাত ডাল চিপস আর হচ্ছে মাছের কি ফিশ কারি আর ছিল বিরিয়ানি দই মিষ্টি পাঁপড় আর হচ্ছে এই যে আরন এখন খেতে বসেছে কিছুতেই ভিডিও করতে দেবে না তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে আপনি আমার চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ওই দেখ দেখছে কি সুন্দর করে ভালো কাজ করেছে কি আছে সেটা খুললি না খাওয়া দাওয়া সেরে আমরা এক্ষুনি বাড়ি চলে যাবো এই জন্য শাশুড়ি মা এত রাত্রে বাড়ি যেতে হবে তাই আসেন আর খাওয়া দাওয়া হলো এখন এখনো কেউ কেউ খেতে বাকি আছে এখন আমরা বাড়িতে যাব আরনকে সোয়েটার টোয়েটার পরিয়ে নেবো আর আমি এই যে চাদর টাদর মুড়ে নিয়েছি তো
বাড়ি যাব, কারণ সকালবেলা উঠে আবার স্কুল আছে, আরনের স্কুল আছে, ওই জন্য এখনই বাড়ি চলে যাবো।